নমস্কার দর্শক বন্ধুরা, আমি পিয়ালি। পিউভিউ ব্লগ চ্যানেলে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। ইলিশ মাছের মাথা দিয়ে দারুণ একটা রেসিপি। ইলিশ মাছের মাথা ঘরে থাকলেই মনে হয় মিষ্টি কুমড়োর ঘণ্ট, অথবা লাউ বা চাল কুমড়ো দিয়ে ঘণ্ট, অথবা কচুর শাক। এই তো হাতে গোনা কয়েকটা রেসিপি, কিন্তু এবার থেকে আর একঘেয়েমি নয়, আমি একটু অন্যরকম কিছু করবার চেষ্টা করেছি। দারুণ হয় কিন্তু এটা খেতে, আপনারাও অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। ইলিশ মাছের মাথা ভালো করে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম। তেল গরম হয়ে যাওয়াতে মাথা ভালো করে এপিটোপিট ভেজে নিয়েছি। এবারে একটু তেলটা গরম হোক, এদিকে কেটে রেখেছিলাম লম্বা লম্বা করে বেগুন, তা আবার হলুদ লবণ মাখিয়ে রেখেছি। জানেন তো, আগে থেকে বেগুনে হলুদ লবণ মাখিয়ে রাখলে তেল কিন্তু অনেকটাই কম টানে, কারণ বেগুন থেকে যে জলটা বেরিয়ে যায় সেই জলটাই কিন্তু তেল টেনে নেয়। তাই আগে থেকে মোটামুটি 15-20 মিনিট আগে বেগুন কেটে যদি একটু লবণ হলুদ মাখিয়ে রাখা যায়, তাহলে কিন্তু অনেকটাই কম তেলে সুন্দরভাবে বেগুনগুলো ভাজা হয়ে যায়। দেখুন, এতগুলো বেগুন আমি ওই অল্প তেলেই সুন্দরভাবে ভেজে নিয়েছি। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবারে একটি পাত্রতে তুলে নেব। এরই মধ্যে দর্শক বন্ধুদের আরও একটি কথা জানিয়ে রাখি, দর্শক বন্ধুরা, আমাদের পিউভিউ ব্লগ চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে ভিডিওগুলি লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবেন। এবং এরকম আরও অনেক ভিডিও কিন্তু আপলোড করা হয়েছে, আপনাদের কাছে অনুরোধ রইল সেইগুলো একটু দেখে নেওয়া। এখন কড়াইতে তেল গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিয়েছি সামান্য একটু কালো জিরে ফোড়ন এবং সঙ্গে দিয়েছি শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা ফোড়নে। তারপরে এইভাবেই লম্বা লম্বা করে আলুগুলো কেটে নিয়েছি, যেইভাবে বেগুনটা কেটে রেখেছিলাম। এবারে আলুগুলো সামান্য একটু লবণ হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ভেজে নেব। এটা ভাজা হোক, এদিকে আমি কেটে রেখেছি পেঁয়াজ। বড় দেখে একটা পেঁয়াজ কেটে নিয়েছি, আপনাদের কাছে ছোটো থাকলে দুটো নেবেন, আর বড় হলে একটা পেঁয়াজই এটা হয়ে যায়। তো এইভাবে পেঁয়াজগুলো কিন্তু একটু কুচিয়ে নিয়েছি লম্বা লম্বা করে। তারপরে আলু পেঁয়াজ সব একসাথে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজা করে নেব। গ্যাস মিডিয়াম আঁচে রেখে অনেকক্ষণ ধরেই এটা কিন্তু একটু নাড়াচাড়া করব, কারণ যতক্ষণ না এটা একটু লালচে লালচে হচ্ছে। সামান্য একটু নুন এবং হলুদও এর মধ্যে দিয়ে দিলাম, আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। ব্যাস, এবারে একটু ঢেকে দেব যাতে আলুটা একটু মজে যায়। তো এই সুযোগে দর্শক বন্ধুদের বলে রাখি, দর্শক বন্ধুরা, আমাদের এই ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজকে কিন্তু ফলো করে আমাদের সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে ঝটপট সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ব্যাস, আলুগুলো একটু সেদ্ধ হয়ে গেছে, এবারে এর মধ্যে ভেজে রাখা বেগুন ও মাছের মাথা একসাথে দিয়ে আবারও কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নেব। খুব হালকা রান্না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। কোনোরকম কোনো মশলা কিন্তু আমি ইউজ করছি না, এই সামান্য কয়েকটা উপকরণ দিয়ে অসাধারণ এই রান্নাটি হয়ে ওঠে। আপনারা একবার হলেও খেয়ে দেখুন, ভুলতে পারবেন না, মুখে লেগে থাকবে। আজকের রেসিপিটি একদম রেডি, দেখুন কি তাড়াতাড়ি হয়ে গেল না, আপনারাও ঝটপট ট্রাই করে ফেলুন। দর্শক বন্ধুদের, আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন। দর্শক বন্ধুরা, আপনারা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখতে থাকুন পিউভিউ ব্লগ।